সমস্ত আপনাদের সমস্ত সিদ্ধান্তের প্রতি আমরা শ্রদ্ধা জানাই আমরা কিন্তু এইগুলা নিয়ে কোনো কিছু কথা বলছি না চলো প্লিজ যার জন্ম নাগালের দেশ স্বাধীন হয়েছিল আপনারা সবাই মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার গুরুত্বকে বিশ্বাস করেন আমরা অ্যাবসলিউটলি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা দোয়া করেছি আমরা তোমাদের দাবির সাথে একমত নই ডুয়েট ক্যাম্পাসের রাজনীতি নিষিদ্ধ আমরা এটার সাথে একমত কিন্তু আমরা একটা জিনিস বিশ্বাস করতে হবে যে আজকে এখানে ইঞ্জিনিয়ার আদাল মাহমুদ উনি একজন জাতীয় নেতা আজকে এখানে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের নেতৃবৃন্দ আছে আমরা একদিন থাকবো না এই পৃথিবীতে তোমরা একদিন প্রকৌশলীর এই সমাজের নেতৃত্ব দেবে এটা আমি বিশ্বাস করি ঠিক আছে এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আমরা রাজনীতি করেছি এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আমরা তো রাজনীতি করছি না এখানে ছাত্রলীগের আমরা চাষটা একটু দোয়া করেছি বঙ্গবন্ধুর জন্য আমরা এখানে আমাদের কুয়েত অথরিটির এবং আপনাদের সিদ্ধান্তের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আছে আমরা জানি রাজনীতি নিষিদ্ধ আমরা যার জন্য ছাত্রদের কেউ ছিল না আমরা আপনাদের সিদ্ধান্তের এই ইঞ্জিনিয়ার সিস্টেম আমি ভাগ করতে চাই আপনারা একসময় ইঞ্জিনিয়ার সিস্টেম রাখবেন আপনারা নেতৃত্ব দেবেন আপনারা এখানে হয়েছেন কিছু নাই ভাইয়া আমরা আমাদের প্রোগ্রাম আটটা পর্যন্ত টাইম ছিল আমরা আজ আটটাই শেষ আপনার হত্যাকাণ্ডের চৌধুরীর পাশে আমি দাঁড়ানো আমি আইবির ভাইস প্রেসিডেন্ট আমি জামিলুর রেজা স্যারের একদম পাশে দাঁড়ানো সাংগঠনিক ছাত্র রাজনীতির পুনরুত্থানের আশঙ্কা সাধারণ শোকের মাস আগস্ট 1975 সালের এই মাসের 15 তারিখ বাঙালি হারায় হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আদর্শ অনুসরণ করেই আমরা নিরন্তর কাজ করে চলেছি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে গড়ে তুলতে তারই ধারাবাহিকতায়
নিরাপদ এবং সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করা সকল শিক্ষার্থীর মৌলিক চাহিদার মধ্যে অন্যতম। অথচ দুঃখজনক হলো সত্য যে যেই ছাত্র রাজনীতি একসময় দেশের ক্রান্তিলগ্নের অগ্রগণ্য ভূমিকা রেখেছিল, পরাধীনতার হাত থেকে মুক্ত করে জন্ম দিয়েছিল স্বাধীন বাংলাদেশের, সেই ছাত্র রাজনীতি আজ ক্ষমতার অপব্যবহারে কলুষিত। বুয়েট ক্যাম্পাস প্রাঙ্গণে নিরীহ শিক্ষার্থীদের বারবার প্রাণ ঝরেছে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনগুলোর অপকর্মে। সর্বশেষ 2019 সালের 7 অক্টোবর তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মীদের নৃশংস অত্যাচারে আপনার ফাহাদ নিহত হন। এর প্রতিবাদে বুয়েটের সকল সাধারণ শিক্ষার্থীর অংশগ্রহণে আন্দোলনের পরিপ্রেক্ষিতে 2019 সালের 11 অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সকল রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম কর্তৃপক্ষের নির্দেশক্রমে নিষিদ্ধ করা হয়। বিশ্ববিদ্যালয়ের সুনির্দিষ্ট নীতিমালা থাকা সত্ত্বেও আজ 13 আগস্ট 2022 তারিখে সেমিনার হল বুয়েট অডিটোরিয়াম কমপ্লেক্সে বাংলাদেশ ছাত্রলীগ বুয়েট সাবেক নেতৃবৃন্দদের আয়োজনে একটি ব্যানার দেখা যায়। উল্লেখ্য যে ইতোপূর্বে 2 জুলাই 2022 তারিখ অত্র বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলাম হলে আরিফ রায়হান দ্বীপের স্মৃতিফলকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ এবং 8 জুন 2022 তারিখ সাবিকুন্নাহার সনির স্মৃতিফলকে বুয়েট ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দদের পক্ষ থেকে ব্যানার টানানো হয়। ছাত্র রাজনীতি নিষিদ্ধের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও অত্র বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের বারবার নিজেদের উপস্থিতি জানিয়ে কার্যক্রম পরিচালনা করা এবং অনুষ্ঠান আয়োজনের অনুমতি পাওয়ায় বুয়েট কর্তৃপক্ষের সদিচ্ছা প্রশ্নবিদ্ধ করছে। এখনও কার্যক্রমের ব্যাপারে আমরা বুয়েটের সকল সাধারণ শিক্ষার্থী কর্তৃপক্ষের অবস্থান এবং সুস্পষ্ট জবাব আশা করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রেস মিটিং এখানেই শেষ হয়েছে। তো আপনারা কি কখনো কর্মসূচিটা কি আপনাদের কোনো মন্ত্র দিয়েছেন? আসলে আমাদের পুরো প্রেস ব্রিফিং এর পয়েন্টে কিন্তু এটা আছে, আমরা আসলে জানতে চাই যে তারা কেন এই পারমিশনটা দিয়েছে। আমাদের প্রেস ব্রিফিং এর পয়েন্টে এটা যে যেহেতু ক্যাম্পাসে নিষিদ্ধ, এই নিষিদ্ধ কাজটা কিভাবে অথরিটি আসলে অ্যালাউ করলো সেটাই আসলে আমরা জানতে চাই। এটাই আমাদের মেইন পয়েন্ট এবং এটা সুবিধা আসলে কথা বলেছে কর্তৃপক্ষ যারা আছেন তারা কি কেউ এসে কথা বলেছেন? তারা হচ্ছে আসলে সাধারণ শুধুমাত্র হচ্ছে এই যে সামনে মৃত্যু আসতেছে আসলে আমাদের কনসার্ন কিন্তু তারা না, তারা আমাদের সিনিয়র,
আসলে আমাদের কনসার্নটা হচ্ছে যে মানে কোন সাংগঠনিক ছাত্র আছে কিনা কোন একটা সংগঠনের ব্যানারে কিভাবে একটা প্রোগ্রাম হচ্ছে এটাই আমাদের কনসার্ন এটা এই জন্য আমরা একত্রিত হইছি এই জন্য আমরা সবাই তারা কি মনে করেন এই ধরনের প্রোগ্রাম হলে কি হবে ভাই এই মাত্র স্বতন্ত্র ওই মাত্রটা চিন্তা করতে আচ্ছা আপনারা কি কোনো কোনো কর্মসূচি থ্রো করছেন এবং এই যে এই যে একটা অপরাধ হলো করছেন এটা কিভাবে দেখছেন এবং এই কোন কর্মসূচি মানে এখন আপাতত কোনো কর্মসূচি আছে কিনা আপনার কতক্ষণ অবস্থান করবে আসলে আমরা আসলে কর্তৃপক্ষের উত্তরের অপেক্ষা করছি এটাই আমাদের প্রথম কনসার্ন যে তারা আমাদের কি জানাবে তার প্রেক্ষিতে আমরা আসলে পরবর্তী ডিসিশন নিচ্ছি এই পর্যন্ত উত্তর জানা পর্যন্ত কি আপনারা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এই ব্যাপারে আমরা ডিসিশন আপনাদেরকে জানাবো আমরা এখন হচ্ছে নিজেরা বসব আমাদের আসলে এখানে আমরা কারেন্ট স্টুডেন্টের পক্ষ থেকে আসছি সাধারণ শিক্ষার্থীরা আমরা আসলে কোনো ব্যক্তি পরিচয় বা প্রকাশ করবো